মার্ঘেরিটার কয়লা সিন্ডিকেট প্রসঙ্গত অখিল গগৈর মহা বিস্ফোরণ। মুখ্যমন্ত্রীর ছত্রছায়াত মার্ঘেরিটাত চলিছে কয়লার বৃহৎ সিন্ডিকেট। প্রধান বন সংরক্ষকর বাবেও গুরুত্বপূর্ণ নহয় কয়লার অবৈধ খনন। লিখিতভাবে আমাক আর টি আই তথ্য জানাইছে যে হয় ডিগবৈ ফরেস্ট ডিভিশনের ভিতর মই কোয়া যেগুলা ফরেস্ট রিজার্ভ ফরেস্ট কালি বলতে কই আছিল সেই রিজার্ভ ফরেস্ট বিলাক ইলিগেল কয়লার খনন চলি আছে হয় আর সেই খনন বন্ধ করবর কারণে ফরেস্ট ডিপার্টমেন্টে চেষ্টা করেছে তলর লেভেলত, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের উপর লিডার বিলাকে অসম সরকার কলে ডিসি পড়া এস ডি ওলৈকে আর এস পি পড়া একেবারে ও সি লৈকে এই মানুষবিলাকৰ সহযোগত আর অর্গেনাইজভাবে এই কয়লার সিন্ডিকেট চলি আছে বলে ফরেস্ট ডিপার্টমেন্টের ডকুমেন্ট পাওয়া গেছে। মানে আপনার এই ডকুমেন্ট আপনার সাবর কারণে রাজহুয়াক আপনার ইয়াত দিব। ইয়ার পশন এটা মুখ্যমন্ত্রী, ইয়ার পশন গৃহ বিভাগ, ইয়ার পশন মুখ্য সচিব, ইয়ার পশন মুখ্যমন্ত্রীর কার্যালয়ত সিন্ডিকেট চলাই থাকা সেই মাফিয়াগুলা কার্যালয়ের ভিতর ঢুকি সিন্ডিকেট চলাই থাকা সেই মাফিয়াগুলা বিজেপির সভাপতি যিনি নিজের সিন্ডিকেটের জড়িত বলে অভিযোগ উত্থাপন করেছে আর আর এস এসর লিডার দুজন যিকজনে সদায় নৈতিকতার কথা কয় সেই মানুষবিলাক এটা মানে প্রত্যাহ্বান জানাইছো যে এই সরকারি ডকুমেন্টবিল মিশা বলে আপনাদের কম সিন্ডিকেট চলা নাই বলে আর সিন্ডিকেট আপনাদেরকেই চলা নাই বলে আপনাদের প্রমাণ কর মানে আপনার আপনার সরকারি ডিপার্টমেন্টের ডকুমেন্ট আপনাদের হাতত এয়া রাজহুয়া পত্রে দিব। মুখ্যমন্ত্রীর ছত্রছায়াত প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল চলিছে কয়লার অবৈধ খনন। মার্ঘেরিটার বিধায়ক ভাস্কর জ্যোতি শর্মাক সেনাপতি হিসাবে লৈ মুখ্যমন্ত্রী সংগ্রহ করেছে কয়লার কলা ধন। সংবাদমেল যোগে কৃষক নেতা অখিল গগৈর বিস্ফোরণ। এই গোটেই কারবারটোত মূল ঘটকের ভূমিকা গ্রহণ করেছে মার্ঘেরিটা সমষ্টির যিজন বিধায়ক ভাস্কর শর্মা নামের মানুষ। কিন্তু এই কথা কবই লাগিব যে অসমৰ কয়লা সিন্ডিকেটৰ মূল কাণ্ডাৰীজনৰ নাম মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। আর এই কথা কবই লাগিব যে কয়লা সিন্ডিকেট বন্ধ করবর কারণে আমি মুখ্যমন্ত্রীর হয় গাঁৱৰ ঘৰত নহলে গুৱাহাটীৰ বাসভবনত আমি প্রয়োজন সাপেক্ষে অনশনের কার্যসূচী হলেও লবলে বাধ্য হম। স্বয়ং বন বিষয়ে লিখিত অভিযোগ দিয়ার পাছতো কয়লা মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নকরে রাজ্যের গৃহ বিভাগে। ডিগবৈ বন সংমণ্ডলৰ তদানীন্তন ডি এফ অ বিপুল বৰাই মার্ঘেরিটা আরক্ষীক কয়লার অবৈধ খননের বিরুদ্ধে দিয়েছিল অভিযোগ। অভিযোগ দিয়েছিল তিনিচুকীয়ার উপায়ুক্ত আর এস পিক। 2016 নভেম্বরের চলিত বর্ষের জানুয়ারিলৈকে দাখিল করেছিল 15খনক এজাহার। কৈছে আমি ফোকলেন ধরছো, আমি কয়লা ধরছো, আর লগতে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের লিখিতভাবে তিনিচুকীয়ার উপায়ুক্তক আমি জানাইছো, তিনিচুকীয়ার এস পিক আমি জানাইছো, মার্ঘেরিটার এস ডি ও সিভিলক আমি জানাইছো, আর মার্ঘেরিটার আরক্ষী বিষয়া মহকুমা আরক্ষী বিষয়াকো আমি জানাইছো যে এই যাক মানুষে এই কামট করেছে গ্রেপ্তার করব লাগে আর এই অবৈধ কয়লা খনন বন্ধ করব লাগে। কত অবৈধ কয়লা খনন বন্ধ করব লাগে? ডিগবৈ ফরেস্ট রেঞ্জের ভিতর, ডিগবৈ ফরেস্ট ডিভিশনের ভিতর রিজার্ভ ফরেস্ট আর প্রপোজড রিজার্ভ ফরেস্টর ভিতর কয়লার খনন বন্ধ করব লাগে। এই গোটেই কামকেটা হয়ে আছে তিনটা ডিপার্টমেন্টের জড়িয়ে। এটা হল মুখ্যমন্ত্রীর কার্যালয় আর গৃহ বিভাগ এক নম্বর, দুই নম্বর কোল ইন্ডিয়া লিমিটেড, তিন নম্বর ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতা, আর চারি নম্বর এডমিনিস্ট্রেশন অর্থাৎ পুলিশে আর উপায়ুক্তর বা সিভিল এডমিনিস্ট্রেশন, এই চারিটা পক্ষর সমিল মিলেরে আসলতে মার্ঘেরিটাত এই কয়লার সিন্ডিকেট চলাই থাকা হয়েছে। কোল ইন্ডিয়া লিমিটেড আর সরকার ভূতত্ব আর খনন বিভাগেও মার্ঘেরিটা কয়লা সিন্ডিকেটর সন্দর্ভত প্রকাশ করেছিল বহু চাঞ্চল্যকর তথ্য। কিন্তু ইমানকিটা অভিযোগ পার পাছতো রাজ্যের গৃহ বিভাগে নললে কোনো বিশেষ পদক্ষেপ, সেয়ে এটা পুনের সরব হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। ডি এফ ওয়ে অতি স্পষ্ট ভাষাত আমাক স্বীকারোক্তি দিছে যে এটো হয় যে ডিগবৈ ফরেস্ট ডিভিশনের ভিতর বিভিন্ন রিজার্ভ ফরেস্ট
আৰু প্ৰস্তাৱিত ৰিজাৰ্ভ ফৰেষ্টত সংৰক্ষিত বনাঞ্চলত বিভিন্ন ঠাইত কয়লাৰ অবৈধ খনন চলি থকাটো সত্য। গতিকে এজন ফৰেষ্ট অফিচাৰে এজন নাগৰিকক মাৰ্ঘেৰিটা, লিডু আৰু জাগুনত ডিগবৈ ডিভিজনৰ ভিতৰত কয়লাৰ অবৈধ খনন চলি আছে বুলি লিখিতভাৱে আমাক জনাইছে। গতিকে মুখ্যমন্ত্ৰী মহোদয়, বন মন্ত্ৰী মহোদয় আৰু অসম চৰকাৰৰ মুৰব্বীসকলক জনাব খুজিছোঁ যে আপোনালোকৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ DFOয়ে আমাক লিখিতভাৱে জনাইছে যে ডিগবৈ ডিভিজনৰ অধীনৰ সংৰক্ষিত বনাঞ্চল আৰু প্ৰস্তাৱিত সংৰক্ষিত বনাঞ্চলবিলাকত অবৈধ কয়লাৰ খনন চলি আছে। 15খন এজাহাৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ পৰা দিছে, কিন্তু এখনো এজাহাৰৰ ওপৰত পুলিচে কোনো ব্যৱস্থা লোৱা নাই। পুলিচ মানে গৃহ বিভাগ, গৃহ বিভাগ মানে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল। আৰু মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ কোনজন অফিচাৰেনো এই গোটেই কাৰবাৰবিলাক চায় আমি এইটো জানো। মুখ্যমন্ত্ৰীলৈ অখিল গগৈৰ মুকলি প্ৰত্যাহ্বান, হয় চিণ্ডিকেট বন্ধ কৰক, নহয় আমাৰ প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিবলৈ সাজু থাকক। অতি স্পষ্ট কথা, মুখ্যমন্ত্ৰী আপোনাক এবাৰ আমি নেৰো, এবাৰ আপুনি যেনেকৈ চিণ্ডিকেট চলাই আছে এইটো হয় বন্ধ কৰক, নহ'লে কিন্তু লাজ অপমান পাবৰ কাৰণে অনাগত দিনত সাজু থাকিব। আপোনাৰ কাৰ্যালয়ৰ পৰা একেবাৰে মাৰ্ঘেৰিটাৰ অচিজলৈ, আপোনাৰ মাৰ্ঘেৰিটাৰ MLAৰ পৰা আপোনালৈকে, আপোনাৰ PCCFৰ পৰা একেবাৰে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ অফিচাৰজনলৈকে, আপোনাৰ SDPৰ পৰা SDCৰ পৰা আপোনাৰ মুখ্য সচিবজনলৈকে, এই গোটেই কেলেংকাৰী জড়িত থকা প্ৰত্যেকজনৰ নাম চিঞৰি চিঞৰি অসমৰ আকাশ পতাকাত কৰি দিয়া হ'ব। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট দীপৰ সৈতে কনক শইকীয়া, আছাম টক্স, গুৱাহাটী।